সুবাসাত পরিবিত আগাত সৌ শ্যান ভবতি জয়মান। হ্যালো এভরিওয়ান, আমি রম্পি, তোমাদের সকলকে ওয়েলকাম আরো একটা নতুন ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ সেজে গুজে রেডি হয়ে গেছি, যেহেতু আজ চৈত্র মাসের সংক্রান্তি, আমাদের পাড়ায় একদম জাঁকজমক করে কালী পুজো। আর সেই ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করবো। সকাল থেকে একদম নির্জলা অবস্থা, নাজেহাল অবস্থা, সন্ধ্যার পরেই ডালাগুলো সাজিয়ে নিয়েছিলাম, যেহেতু পুজো শুরুর আগেই ডালা দিয়ে আসতে হবে। পুজোর সময় যেহেতু প্রচুর ভিড় হয়, তাই তার আগে থেকেই মানুষজন ডালা দিয়ে আসে। আর এইখানে দেখো ছিল টোকনের ব্যবস্থা, আর সেইখান থেকে টোকন নিতে হবে। একটা টোকন ডালার মধ্যে থাকবে আর একটা থাকবে আমাদের কাছে, যাতে যখন ডালাটা ফেরত নেবো তাতে সুবিধা হবে, একে অপরের সাথে আর গণ্ডগোল হয়ে যাবে না। তো এইখানে এক এক করে প্রচুর মানুষজন আসতে শুরু করেছে ডালা দেওয়ার জন্য। আর এই দেখো, এইখানে তো মাকে এখনও থানের উপর রাখা হয়নি, যেহেতু গয়না পরানো কমপ্লিট হয়নি। জোর কদমে চলছে পুজোর কাজ, এক বছর অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সেই দিন। আমাদের পাড়ার মানুষজন তো ভীষণ আগ্রহ নিয়ে বসে থাকে যে কবে কালী পুজো আসবে, আর এই দু চারটে দিন ভীষণ আনন্দ করে কাটাবে। দাঁড়াও, এখনই তোমাদের মন্দিরটা চারপাশটা ঘুরে দেখাবো, যেহেতু পুজোর সময় প্রচুর ভিড় থাকে, তাই তখন আর হয়তো দেখাতে পারবো না। এই দেখো, মন্দিরের সামনে যে বারান্দাটা আছে, দেওয়ালে এগুলো করা হয়েছে। তো এর আগের বার এগুলো নতুন করা হয়েছে, আর এইবারও দেখো একদম পুরো নতুনের মতোই রয়েছে। তো এইটা হচ্ছে মন্দিরের সামনের বারান্দা। প্রত্যেক বছর কিন্তু আমাদের গ্রামের এই চৈত্র সংক্রান্তিতেই কালী পুজো হয়। রাত 12টার পরে স্টার্ট হয় আর একদম ভোর হয়ে যায়। শুধুমাত্র আমাদের গ্রাম নয়, জানো তো, এ প্রচুর মানুষজন আসে দূর দূরান্ত থেকে এখানে পুজো দিতে। অনেকের অনেক মনোবাসনা থাকে, আর সেই মনোবাসনা পূরণের জন্য মায়ের কাছে মানত করে। আর সেইটা যখন পূরণ হয়ে যায়, সেই মানতটা তো প্রচুর দূর থেকে মানুষজন আসে। এই দেখো, এইখানে এই কালী পুজো হওয়ার আগে জানো তো আমাদের বাড়িতে আগে পুজো হয়, আর এই পুজোটা কিন্তু মন্দির থেকেই করে। তো এইখানে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, এইখানে পুজো কমপ্লিট হবে, তারপর যাবে ওই মন্দিরে পুজো দিতে। আজ তো পুরো নির্জলা উপোস, আর এখন বাজে রাত 11টা মতো। আর দেখো, আমাদের বাড়ির পুজো কমপ্লিট না হতে হতে এই মন্দিরে চলে এসেছিলাম। তখন যেহেতু হাতের মধ্যে ডালা ছিল, তাই বাইরে থেকে আর দেখাতে পারিনি। আর এখন একটু এই সুযোগে দেখে নাও, এখনই তো অনেক লোকজন চলে এসেছে, জায়গা পাবো না বসার জন্য, এর জন্যই আগে আগে আসা। মায়েরা কেউ আসেনি, তবে আমি, তনু, তারপরে সুমিত্রা আদি সকলে মিলে চলে এসেছিলাম যে জায়গা ঘিরতে হবে, নাহলে বসার জায়গা পাবো না, আর মাকে সামনে থেকে দেখার সুযোগই পাবো না। আর এই দেখো কত লোক চলে এসেছে এখানে। আমি আমার মনের বাসনা মাকে জানিয়ে দিলাম, মা যেন আমার মনস্কামনা পূরণ করে আর তার সাথে তোমাদের সকলের মঙ্গল করে। এখানে পুজো স্টার্ট হয়ে গেছে। শেষের দিকে, এরপর হবে পাঠাবলি। তো এখানকার পুজো শেষ হতে কিন্তু একদম পুরো ভোর হয়ে যায়। এই দেখো, যার যার মানত আছে সে ভাগ বাজিয়ে তার মানতের পাঠান ছিল, এই তার ফোন হবে। তো আমি যেহেতু পাঠাবলি দেখতে পারি না, তাই ওইটাকে স্কিপ করে গেছি, আর এইটা একদম পরের দিন। প্রত্যেক বছর পুজোর পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখ নববর্ষের দিন হয় নরনারায়ণ সেবা, আর প্রত্যেক বছরের মতো এবছরও। তাই এইখানে সন্ধ্যাবেলায় আবার চলে এসেছিলাম মন্দিরে, আর আজকের অনুষ্ঠান তো আরও জমজমাট, প্রচুর মানুষজনের ভিড় আজ।
আমাদের গ্রামের মানুষজন জানো তো ভীষণ আগ্রহ নিয়ে বসে থাকে যে কবে সেই চৈত্র সংক্রান্তি আসবে, আর একদম পুরো চার চারটে দিন জমজমাট অনুষ্ঠান মানুষের মধ্যে আনন্দের উচ্ছ্বাসে ভরে উঠবে। এবারে পুজো জানো তো আমার ভীষণ ভালো কেটেছে, আর এই দেখো এখানে সমস্ত ভোগের খিচুড়ি রান্না হয়েছে, আর ছিল পাঁচ তরকারি চাটনি। আর এই দাদাটা আমাকে ইয়ার্কি মেরে বলছিল, আমার ছবি তুলছিস নাকি ভিডিও করছিস, আমাকে বেশি করে দেখা যাতে আমাকে ইউটিউবে দেখা যায়। তারপর দেখো এইখানে কত মানুষের ভিড়, আমরা এসেছিলাম সেই রাত 9টা মতো বাজে, আর তখন এত ভিড় দাঁড়িয়েছিলাম যে এদের খাওয়া হবে তারপর আমরা বসবো। তো মায়ের ভোগ যেমনই হোক খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আচ্ছা তোমরা কি এই ভোগের খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানিয়ে যাবে। আমার তো সবচাইতে ফেভারিট হচ্ছে এই ভোগের খিচুড়ি। এবারে পুজো জানো তো আমার ভীষণ ভালো কেটেছে, অনেক দিনের ইচ্ছে ছিল নির্জলা উপোস করে মাকে পুজো দিব, আর সেইটাও পূরণ করতে পেরেছি। আর একদম সামনে বসে মায়ের পুজো দেখতে পেরেছি, আরতি করা দেখতে পেরেছি, এই যেন আমার কাছে অনেক সৌভাগ্যের। আর এই দেখো আমাদের পাড়ার বাচ্চা কাচ্চাদের দেখো, তাদের মধ্যেই হুটোপুটি লেগে গেছে, আমি একে পাতা দিব আমি ওকে, সবার মনের মধ্যে ভীষণ একটা আগ্রহ আর আনন্দ। আজ এই নরনারায়ণ সেবার পর আরও দুদিন অনুষ্ঠান হবে, তারপর ঠাকুর বিসর্জন। বিসর্জনও আমরা কিন্তু ভীষণ আনন্দ করে কাটাই, পাড়ায় চার দিন ধরে অনুষ্ঠান, কার না ভালো লাগে বলো। সন্ধ্যাবেলায় রেডি সেডি হয়ে আবার সেই পুজো মণ্ডপে আসা, তো এইখানে দেখো ভোগের খিচুড়িও পড়ে গেছে পাতাই, দিয়েছিল খিচুড়ি পাস্তরকে আর চাটনি, দারুণ হয়েছিল খেতে। দাঁড়াও দাঁড়াও এইখানেই কিন্তু মেলার পর্ব শেষ নয়, আরও অনেক দোকানপাটও বসেছে, অনেক খেলনার দোকান, কসমেটিক, ফুচকা, আইসক্রিম কি নেই এখানে, সবার বাড়িতে বাড়িতে নতুন নতুন অতিথির ভিড় আজ। এই দেখো কথা বলতে বলতে আমার পাতাতেও ভোগের খিচুড়ি দেওয়া হয়ে গেছে, এবার এখানে খাওয়া দাওয়া করে চলে এসেছি দোকানের দিকে। তো বেশিরভাগটাই বাচ্চাদের দোকান, মানে বাচ্চাদের খেলনাপাতি, খেলনা গাড়ি, আরও অনেক কিছু হরেক রকমের জিনিসপত্র, এসব ঘোরাঘুরি পুরো মেলাটা দেখলাম। আর এই বছরের পুজো আমার সবচাইতে বেস্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও, আর সব শেষে ফুচকা খেয়ে চললাম বাড়ি। জয় বড় মা, জয় সকলের মঙ্গল করো, জয় মা কালী, টাটা।